সদীপ বসে ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। কাছে কিংবা দূরে যে যেখান থেকে বসে ভিডিওর সঙ্গে যুক্ত হচ্ছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিব, সেটি হচ্ছে আপনার আমার অনেকেরই পরিচিত আত্মীয় স্বজন যারা দেশে গিয়ে করোনার এই মহামারীর মধ্যে আসতে পারেনি, ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে কিংবা সেম কপিলের ভিসায় গেছে, চিন্তা ভাবনা ছিল যে 3 বছর পরে আবার পুনরায় অন্য কোম্পানির ভিসা নিয়ে সৌদিতে প্রবেশ করবে। আজকের ভিডিও মূলত এই বিষয়টি নিয়ে আলোচনা। তো সৌদি জাজদ থেকে যে চূড়ান্ত একটি ঘোষণা দেওয়া হয়েছে আজকে, মূলত এটি হুবহু আপনাদের মাঝে তুলে ধরবো। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর ভিডিওটি ভালো না লাগলেও দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। সৌদি গেজেটের এক সূত্রে জানা গেছে যে যেসব বাসিন্দা ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে রাজ্য থেকে বেরিয়ে এসেছেন এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত ফিরে আসতে ব্যর্থ হয়েছেন, তাদেরকে 3 বছরের জন্য রাজ্যে প্রবেশের বাধা দেওয়া হবে। অর্থাৎ যারা এক্সিট এবং রিএন্ট্রি ভিসা নিয়ে বাংলাদেশে গেছেন, আপনারা পুনরায় প্রবেশ করতে পারবেন 3 বছরের পরে। 3 বছরের আগে আপনি আসতে চাইলে আপনি যেই কোম্পানির কিংবা যেই কফিলের ভিসায় গেছেন, ওই কোম্পানি কিংবা ওই কফিলের ভিসা যদি সেম লাইসেন্স সেম মালিকের নামে আসতে চান আসতে পারবেন, কিন্তু অন্য কোনো কোম্পানির ভিসা নিয়ে 3 বছরের আগে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না। নির্ভরশীলদের পাশাপাশি তাদের পূর্বের নিয়োগকর্তা, আমি যেটি বললাম সেটি তারা বলেছে। জাওজাত সূত্রে জানিয়েছে যে প্রস্তাবন ও পুনরায় প্রবেশের ভিসার মেয়াদ গণনা করা হয় রাজ্য থেকে বের হয়ে যাওয়ার তারিখ থেকে। অর্থাৎ আপনি যেই দিন থেকে সৌদি আরব থেকে বাংলাদেশে গেছেন, ধরেন আপনি করোনার কারণে আপনার ছুটি 2 বার বাড়িয়েছেন, 6 মাস, 6 মাস, 1 বছর, তাহলে আরো 2 বছর পরে আপনি নতুন ভিসা কিংবা অন্য কোনো কোম্পানির ভিসা নিয়ে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। সূত্র জানায় যে গৃহকর্মীরা রাজ্যের ফিরে আসতে ব্যর্থ হয়, তাদের স্বয়ংক্রিয়ভাবে যাওজাতের অ্যাপসের সিস্টেম থেকে তাদের প্রস্তাবনা এবং পুনরাবদ্ধ প্রকাশ ভিসার মেয়াদ শেষ হওয়ার 6 মাস পরে সরিয়ে দেওয়া হয়। অর্থাৎ আপনি আমি যারা বাংলাদেশে গিয়ে আসেনি, আমাদের 6 মাস ছুটি শেষ হওয়ার পরে আরো 6 মাস সময় অতিক্রম করার পরেই যাওজাতের সিস্টেম থেকে আপনার ওই সেম ভিসাটি যে আপনার কফিলের নামে ছিলেন ওটিকে সরিয়ে দেওয়া হবে, এবং এটি সিস্টেমে বর্তমানে তারা চালু করেছে। এবং গৃহকর্মী কাজের অনুপস্থিতি সম্পর্কে যাওজাতকে পাঠানো বিজ্ঞপ্তিটির তারিখ থেকে 15 দিনের মধ্যে অ্যাপসারে তাওয়াসালম পরিষেবার মাধ্যমে বাতিল করতে পারবে। অর্থাৎ যারা গৃহকর্মী ডোমেস্টিক পেশার লোক, সাওয়াক খাস, আমিল মঞ্জিল, আমিল মাজরা, তাদেরকে যদি হুরুপ দেয় তাহলে 15 দিনের মধ্যে কফিলের অ্যাপসের থেকে তাও ওয়া সুলের মাধ্যমে পরিষেবাটি বাতিল করতে পারবে, অর্থাৎ হরুপটি বাতিল করতে পারবে, এমনটি জাওজাত থেকে সুস্পষ্টভাবে আজকের এক টুইট বার্তায় জানিয়েছে সৌদি গ্যাজেটকে। আর আমি নিউজটির লিঙ্ক প্রথম কমেন্টে দিয়ে রাখবো, যদি কারো দেখার ইচ্ছা থাকে আপনারা ওইটাকে ইংরেজিতে করা আছে ওইখান থেকে বাংলা ডাইভেট করে দেখতে পারেন একদম। কি তো জাওজাত থেকে যে বার্তাটুকু দেওয়া হয়েছে সৌদি গ্যাজেটের মাধ্যমে, সেটি হচ্ছে যে যারা সৌদি আরবে থেকে ছুটি লাগিয়ে বাংলাদেশে গিয়েছেন কিংবা ফাইনাল এক্সিট লাগিয়ে কিংবা হরুপপ্রাপ্ত লোকেরা দেশে গেছেন, আপনারা পুনরায় আসতে হলে অবশ্যই আপনাকে 3 বছর অতিক্রম করতে হবে। 3 বছর পরে আপনি সৌদি আরবে প্রবেশ করতে পারবেন, এবং 3 বছরের ভিতরে প্রবেশ করতে পারবেন না। প্রবেশ করতে পারবেন কারা? শুধু আপনি যে কফিলের ভিসায় কিংবা যে কফিলের ভিসা থেকে আপনি ছুটিতে গেছেন, যদি ওই কফিল আপনাকে প্রয়োজন মনে করে তাহলে আপনি আসতে পারবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর ভালো না লাগলেও দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।